فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আসলে বিয়ের বিষয়টা সেখানে নিয়ে এসেছে হয়তো তার ইন্ডিভিজুয়াল কেস না, এটা একটা কমন কেস যে আমাদের অভিভাবকরা আমাদের ছেলে সন্তানদেরকে একদমই প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের উপদেশ দিচ্ছে। এটা আজকাল আমাদের আগের অভিভাবকরা বিয়ের বয়স হলেই বিয়ে দিয়ে দিতেন, এটাই নিয়ম। কারণ যে সমাজে আসলে একটা পরিচ্ছন্নতা থাকে, আখলাক বজায় থাকে, সেখানে তো মানুষের যে কামনা বাসনা আছে সেটাকে বৈধভাবে মেটানোর ব্যবস্থা থাকে, এবং সেই জন্যেই অভিভাবকরা বিয়ের বয়স হলেই তাড়াতাড়ি বিয়ে দিতেন, অর্থাৎ তারা ম্যাচিওর হলেই। কিন্তু আজকাল অবৈধ সম্পর্ক, অশ্লীলতার ছড়াছড়ি, জেনাব্যবিচারের ছড়াছড়ি, ফলে এগুলোকে অনেকেই ডালভাত মনে করে ফেলছেন এবং ভাবছেন তাতে কোনো অসুবিধা নেই। অতএব বিবাহটা এটা একটা রেসপন্সিবিলিটি, এটা অনেক পরে করবে, কিন্তু এর ফাঁকে সে আর যা কিছু পাপ তাতে কোনো অসুবিধা নেই, এরকম একটা চিন্তাভাবনা এসছে। আমাদের অনেক অভিভাবকরা আসলে আজকাল এই মন্দটাকে একদমই গ্রহণ করে ফেলেছেন বলে আজকে এইভাবে কথা বলছেন। কিন্তু আমরা বলবো, আমরা আবদুল্লাহ আল মাহদির যে অভিভাবক এবং পাশাপাশি আরও সকল অভিভাবকদেরকে বলবো, সন্তানদের বিয়ের বয়স হলেই বিয়ের ব্যবস্থা করুন, ছেলেদের এবং মেয়েদের উভয়কেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি বিয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন। বুখারী মুসলিমের হাদিসে তিনি বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার وَأَحْسَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয়, কারণ বিবাহ হচ্ছে তার দৃষ্টিশক্তিকে সংযত রাখার অধিক উপযোগী এবং তার লজ্জাস্থানের হেফাজতের অধিক উপযুক্ত পন্থা। আর যারা বিবাহের সামর্থ্য রাখবে না তারা সিয়াম পালন করবে, কারণ এটাই তার চরিত্রকে রক্ষার সবচেয়ে উত্তম কবচ। যাই হোক, আমরা এই এই নির্দেশনা থেকে বুঝলাম যে আমাদের যুবক ছেলেরা যেন বিয়ের বয়সে পৌঁছলে আর সামর্থ্য যদি থাকে বিয়ে করে নেয়। এখন আমাদের বাবা মারা হয়তো ভাবছেন যে ছেলে শুধু সামর্থ্য থাকলে তো হবে না, তাকে অনেক বড় অফিসার হতে হবে, তাকে বাড়ি করতে হবে, ফ্ল্যাট গাড়ি করতে হবে ইত্যাদি। এই শর্তগুলো আরোপের কারণে দেখা যাচ্ছে যে সেটা পূরণ করতে করতে সে ৩০ পার হয়ে গেল, ৩২-৩৩, ফলে বিবাহটা অনেক লেট হয়ে গেল, কিন্তু তার যে কামনা বাসনা সেটা তো আর আসলে বসে থাকে না। ফলে আজকাল আমরা অল্প বয়সী অনেক ইঁচুড়ে পাকা দেখতে পাচ্ছি, বিবাহ বিলম্ব হওয়ার কারণে আসলে তারা আখলাকি অধঃপতনের মধ্যে লিপ্ত হয়, এবং এর ফলে মেয়েরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। প্রেমের লোভ দেখিয়ে মেয়েদেরকে আসলে এখন অনেকেই ব্যবহার করছে, রেপ করছে, এবং পরে আর বিয়ে হচ্ছে না। এবং মেয়েদের ক্ষেত্রে আরও একটা সমস্যা দেখা যাচ্ছে যে সে অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের অধিকারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই এই যে বিষয়গুলো এটা আমাদেরকে মনে রাখতে হবে। মেয়েদেরকেও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। এটা ইমাম তিরমিজির সহারা অনেকে বর্ণনা করেছেন, হাসান হাদিস। যখন তোমাদের কাছে কেউ আসে যাদের আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট, তাহলে তাদেরকে বিবাহ করিয়ে দাও, যদি তোমরা না করো তাহলে জমিনে বড় ধরনের ফিতনা এবং বিপর্যয় সৃষ্টি হবে, এবং সেটা হলো জেনা ব্যভিচারের বিপর্যয়। অতএব আসলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পোষণ করা খুবই জরুরি, বিশেষ করে অভিভাবকদের ক্ষেত্রে। অভিভাবকরা যখনই দেখবেন যে তার সন্তানদের বিয়ের বয়স হয়ে গেছে, তখনই তারা নিজেরাও নিজেদের ইনকাম থেকে তাদেরকে একটু হেল্প করবেন, কারণ চারিত্রিক সততা রক্ষা করা খুবই জরুরি। আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেক পরিবারের মেয়েরা পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে এবং কোনো ছেলের সাথে চলে গেছে। আবার অনেক ছেলেরা দেখা যাচ্ছে যে তারা বিয়ে করছে না, কিন্তু সে অনেক মেয়ের সর্বনাশ করছে। তো এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের চারপাশের বিভিন্ন ফ্যামিলিতে ঘটছে। অভিভাবকদের এদিকে নজর দেওয়া উচিত এবং ছেলে মেয়েদের সত্তর বিয়ের ব্যবস্থা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন।